ঢাকার অদূরে পূর্বাচলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার, তিনি সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। তানভীর, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মেলার তো দুই সপ্তাহ হলো চলছে, বেচা বিক্রি কেমন চলছে আর নতুন কি কি আকর্ষণ থাকছে বাণিজ্য মেলায়? আসলে বাণিজ্য মেলায় যে আপনারা জানেন তানিয়া, যে সাধারণত প্রতি বছর আমরা যেটা দেখি যে প্রথম দিকে কিন্তু মানুষের ক্রেতা দর্শনার্থীদের কিন্তু আগমন কিন্তু কম হয়, কিন্তু এবার আমরা এক সপ্তাহ পর থেকেই বাণিজ্য মেলায় মানুষের আগ্রহ, ক্রেতাদের আশা সেটা কিন্তু বেশি বাড়ছে। আজকে ছুটির দিন হয়ে গতকালকে যেমন বেশি আমরা দেখেছি, গতকাল শুক্রবার গতকালকেও বেশি ছিল বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড়, আজকেও কিন্তু তুলনামূলক বেশি। আমরা সকাল থেকে যে মানুষের আসার যে স্রোতটা সেটি কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু বাড়ছে। দুপুরের দিকে কিছুটা থেমেছিল স্রোতটা, এখন আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ কিন্তু ভেতরে ঢুকছে এবং সবার আসলে মানে গৃহস্থলী পণ্যের দিকে মানুষের আসলে ভিড় বরাবরের মতন এবারও আমরা বেশিরভাগ দেখছি যারা আসছেন বাসা বাড়ির জন্য কিছু না কিছু কিনছেন, চেষ্টা করছেন। তবে ইলেকট্রনিক্স পণ্য সহ যেগুলো একটু কিছু দামি পণ্য সেই সব কোম্পানিগুলো বা শোরুমগুলোতে আমরা দেখেছি বা স্টলগুলোতে আমরা দেখেছি যে মানুষ যাচ্ছেন, তারা আসলে দরদাম করছেন, নতুন নতুন কী ধরনের পণ্য এসেছে সেগুলো কিন্তু দেখছেন। এবং কেউ কেউ আসলে এখানে যে সুবিধাগুলো রয়েছে আপনাকে জানিয়ে রাখি তানিয়া, যে ইলেকট্রনিক্স পণ্যগুলো তারা কিন্তু প্রতিবারের মতো আমরা এইবারই একটু বেশি বেশিরভাগ কোম্পানিগুলো যেটা করেছে আমরা দেখতে পেয়েছি যে পণ্যের অর্ডার এখানে নিচ্ছে, তারা ক্যাশ অন ডেলিভারিতে বাসায় পৌঁছে দিচ্ছে, অর্থাৎ এখানে অর্ডার কাটছে, বাসায় গিয়ে সে টাকা পরিশোধের মাধ্যমে কিন্তু সে পণ্যটি পেয়ে যাচ্ছে। এরকম আমরা সুবিধা দেখেছি ইলেকট্রনিক্স পণ্য সহ বেশ কিছু দোকানে। এছাড়া যে হাতিল সহ বিভিন্ন যে ফার্নিচারের যে দোকানগুলো রয়েছে সেগুলোতে আমরা দেখেছি তারা কিন্তু এই ধরনের সুযোগ সুবিধা রাখছে, এখানে তারা সাধারণত বাসায় পৌঁছে দিচ্ছে, অর্ডার কাটছে, বাসায় গিয়ে টাকা পরিশোধের সুযোগ আছে। আপনি যেটি বলছিলেন যে জানেন সকাল থেকে আমরা যে বিষয়টি দেখতে পেলাম যে গৃহস্থলী পণ্যের পাশাপাশি প্রসাধনী যে রয়েছে মেয়েদের, আসলে বিশেষ করে তরুণীদের আসলে সেই জায়গাগুলোতে সেসব স্টলগুলোতে আসলে বেশি ভিড় আমি দেখতে পেয়েছি। এছাড়া বাইরে যে খাবারের দোকানগুলো রয়েছে মেলার পেছন সাইডে, দুপুরবেলা আমরা দেখেছি অনেক মানুষ সেখানে কিন্তু হুড়হুড়ি করে মেলায় এসে ক্লান্ত হয়ে সেসব জায়গায় বিশ্রাম নিচ্ছেন এবং খাচ্ছে। তবে সবচেয়ে জরুরি যে বিষয়টি, মেলায় আসলে মানুষজন আসেন যে পণ্য ছাড়ের যে বিষয়টি, মূল্য ছাড়ের, পণ্যের মূল্য ছাড়ের যে বিষয়টি, সেটি কিন্তু আমরা সচরাচর দেখি একদম শেষের দিকে, 20 দিন বা 22 দিন পর থেকে আসলে মূল্য ছাড়ের, বেশি মূল্য ছাড়ের যে বিষয়টি আমরা চিত্রটি দেখি, এবার কিন্তু সেরকম নাই। আমরা কিন্তু দেখেছি ইলেকট্রনিক্স পণ্য, আমি বেশ কয়েকটি স্টল ঘুরে দেখলাম, তারা কিন্তু 10-50% পর্যন্ত কিছু কিছু পণ্যে মূল্য ছাড় রেখেছে। তো এরকম মূল্য ছাড়ের যে বিষয়টি সেটি কিন্তু অনেক দোকানেই আমি দেখতে পেয়েছি, তারা বিভিন্ন দোকানে আসলে কোথাও 5%, কোথাও 10%, কোথাও 20%, কোথাও একটির সাথে একটি ফ্রি, আবার কোথাও এরকমও আমি দেখতে পেয়েছি যে আপনি আসলে বিক্রয় যে সর্বোচ্চ খুচরা বিক্রয়ে যে মূল্যটি নির্ধারণ করা হয়েছে সেটিতেই তারা বিক্রি করছে, কিন্তু এরপরে আসলে SMS-এর মাধ্যমে তারা হচ্ছে ক্যাশব্যাকের যে অফারটি সেরকম অফারও কিন্তু দেখেছে, যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আনন্দ, একরকম উৎসাহ, মেলা মানে যে বিষয়টি আসলে তারা সেই আনন্দ, সেই উৎসাহ নিয়েই তারা করছে। যদিও এটা অনেক দূরে, এখন ঢাকা শহর থেকে আসলে অনেক দূরে, তারপরে অনেকে কিন্তু আসছেন, এসে ঘোরাঘুরি করছেন, প্রিয়জনদের নিয়ে আনন্দে সময় কাটাচ্ছেন, এই মেলায় করছেন, পছন্দের পণ্য কেনাকাটা করছেন। তো আমার কাছে এই ছিল আসলে এখানকার সবশেষ তথ্য। তানভীর, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে জনসমাগম অনেক বেশি ক্রেতা এবং দর্শনার্থীদের। আবারও যুক্ত হব আপনার সাথে পরবর্তী সংবাদে। ধন্যবাদ আপনাকে।